দুই আমার ওই জায়গায় যে জায়গার ক্ষমতা সেই জায়গায় আর 5 লাখ টাকা আমার কাছে অন্য কারণ চাইছে, এই 7 লাখ টাকা দিয়ে এক নারীর সঙ্গে মন্ত্রী আমাকে নির্বাচন করতে নিয়ে এসেছে এমন মন্তব্য করেছেন রাজশাহীর এক ওসি। দর্শক, সেই ওসি একজন কারাবন্দী একজন ব্যক্তি, তার স্ত্রীর সাথে ফোন কল ফাঁস হয়েছে যে তিনি বলেছেন 7 লাখ টাকা ঘুষ দিলে তাদেরকে মাদক ব্যবসা করতে দেবেন। দর্শক, চলুন আমরা দুইটা ভিডিও দেখবো, বুঝতে পারবো যে ওসিদেরকে আসলে কেন বন্দী করা হয় এবং এই ওসি 7 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চলুন দুইটা ভিডিও দেখে আসি। 2 লাখ টাকা দিতে আমি কালকে পূরণ করবো, আগামীকালকে দুই আমার ওই জায়গায় যে জায়গার ক্ষমতা সেই জায়গায় আর 5 লাখ টাকা আমার কাছে অন্য কারণ চাইছে, এই 7 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করো আতিক বাকা, ওই দুটাকে ট্যাকেল দেওয়ার দায়িত্ব। এক নারীর সঙ্গে আলাপচারিতার অডিও রেকর্ডে মাদক কারবারে সহযোগিতার জন্য 7 লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে। ঘুষ চাওয়ার 6 মিনিট 50 সেকেন্ডের অডিও ফাঁস হলে ওসি মাহবুবুল আলমকে প্রত্যাহার করে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তোমাদের মোবাইল টোবাইল সব ইয়ে করো, অফ করো স্যার, মোবাইল টোবাইল বন্ধ করো। আমি বললাম তো কেউ কথা বলে কাজ করে বাড়া দিতে হবে, এক মন্ত্রী যদি বলে লোকটাকে রাষ্ট্র, রাষ্ট্রকে সম্মান করি, মন্ত্রী মানেই রাষ্ট্র, আর মন্ত্রী অত্যন্ত ভদ্রলোক মানুষ, আমাকে নিয়ে আসছে, আমাকে গাইবান্ধাতে নিয়ে আসছে, তাহলে আমি যদি খারাপ হই তাহলে কষ্ট পাবে। আপনাকে নিয়ে আসছে এবং এবার নির্বাচন পাঠিয়ে দিবে আপনার হিসাবে, নির্বাচন না হলে পাঠিয়ে দেবে। না, তা তা তোমাদের রেজেকে আছে কিনা আমি জানি না, হবে ইনশাল্লাহ স্যার। এখন আমার যে সব ডাটা, আমার এই যে নির্বাচন কমিশনের নাটক শুরু করছে স্যার, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি যে ডাটা নিছে মন্ত্রী মহোদয়, ওয়ার্ডের তো আমি সভাপতি, আমার যেগুলি ডাটা আমরা ওকে দিছি 100% যে ওসি মহোদয়ের সাথে আমরা অনেক কয়টা মিটিং করছি, উনি এবার ওনাকে রেখে আপনি নির্বাচন পার দিন, তারপরে আমি অফিসে বসে গল্প করবো, সেটাও মাইন্ড করবে, এখানে বসে গল্প করবো সেটাও মাইন্ড করবে। ওই জন্য মিটিং করলাম যে আমি আর অফিসে যাব না, অন্তত মহিলাগুলো কষ্ট পাবে, আবার আপনার সামনেই পুরো একদিন একটু হেল্প করছে সেটা আবার একে রাগা মতো বলে গেছে, কি যে গল্প বাজে। এত ওসির এগেনস্টে একটা কথা যদি বলে তার নারী ঘুরি বাই করে ফেলবে না ওসি, কিসের ডিবির আতি। আমি ভালোর জন্য আপনার বাড়িতে অত্যাচার হয় না, মামলা টামলা আমার হাত দিয়ে যায় না, আমি চিন্তা করলাম এই লোকটা কথা বলে ভালো কিন্তু তার কথা যা প্রকাশ পায়, আমি তো মামলা দিইনি, এটা তার কপাল, ভালো লোকজন মামলা দিন, আমার হাতে 17 জন অফিসার, এএসআই 13 জন, কতজন জীবিত আতিকে কা, কত আতিক আছে এখানে, দেখ একটা বাঘ, বাঘকে আমি বিড়াল করে রাখছি, বাবা একটু থাম, সবাই বাঘ কিন্তু এটা জেনে রাখবে, যদি অর্ডার দিয়ে আজকে 20টা হাজিরা যাবে আপনার মতো কালুরগুলো, কালুর চেয়ে বড় বড়গুলো হাজির হবে এবং হাজার বোঝা যাবে, আমি যদি অর্ডার দিই আপনি আতিক, আপনি হচ্ছে ডিবির ইন্সপেক্টর আর আমি 6 থানার ওসি ছিলাম, আপনার সাথে জ্ঞান গরিমা কি আমার কম, তবে আপনি কিন্তু কথা নাড়ানাড়ি করে আতি কে আমার রুমে একা দেখে যে আপনি কি চাচ্ছেন, লোকজনের দ্বারা অপমান হবে, আমি একটা ইশারা করব আটকে যাবে, বাই করতে কিন্তু আমাকে লাগবে এবং আপনার পার্টি লাগবে, কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু সার্কুলার হয়ে যাবে আতি আটক করে আমার কথা, যে আমি যেটা বলে দিলাম 4 জনের সামনে এটাই র্যাঙ্ক, আমি হাত দিই নেই, একটা বিপদে পড়ে আছেন আবার বিপদ চতুর্দিক, কিন্তু আপনি আপনি চলার পথ খুঁজে পাচ্ছেন না, সেই কারণে হয়তো ওই জিনিসগুলো হাতে নিতে হয়, অ্যারেস্ট মাফ হবে না, আপনার স্বামী আমারও ব্যাপক ক্ষতি করে গেছে, ধরলে ভাবির কাউকে বললে পাক্কা 10 লাখ টাকা নিতে ভাবিরা বাড়াতে পারবে, 10 লাখ না স্যার, আপনি 50 লাখ কিন্তু যাচাই করবেন যে আসলে জিনিসটা আমার নাকি স্যার, সামনে বললাম আমি, শোনো এখন পয়সা খাচ্ছে, এখন তোমাদের আরো বেশি
আমি বাধ্যই পুলিশ ফিরে বলি ওই পয়সা তুমি দিতে পারো তাহলে বলো, তাহলে আপাতত থানার থেকে ইয়ে করো। এখন কিন্তু ওইরকম সময় নাই যে পয়সা খাচ্ছে না, সবাই ও জেলা এখানে আমার মাসিক অনেক টাকা লাগছে, অনেক টাকা কথা দিয়ে আসছি তো ঠিক আছে, আমার কমপক্ষে 5 লাখ টাকার, কারণ আমি কী কী জিনিস চাইছি 7 লাখ টাকা লাগছে। আমি বলছি স্যার আমি চেষ্টা করি এবং বলছি যে এখানে মাদক ছাড়া কিছু নাই, ওপে তখন আর কথা হয় না, হাওয়া কানে না, মুক্তার অ্যাকশন নিতে পারবে না, শুভ অ্যাকশন নিতে পারবে না, তোমরা কি আমার এই 5 লাখ টাকার ব্যবস্থা করতে পারবা? একটু ঠান্ডা করে দেখ স্যার, ঘুরে আবার ওদেরকে চালা দিয়ে দেবো, না হয় থাকি না থাকি আগে ওরে শেষ করো, বাইরে থেকে তোমার ব্যবসা করো। হ্যাঁ কথা বলবি দেখো স্যার দেখবে পাগলা তারপরে শুভকে ধরতে বলেন নির্বাচনের আগে, বুঝতে হবে সব ভাঙ্গে বলবো না কথা হয়ে গেল, যদি আদিকে বদলি চান তাহলে 2 লাখ টাকা দিতে আমি কালকে পূরণ করব, আগামীকালকে দুই আমার ওই জায়গায় যে জায়গার ক্ষমতা সেই জায়গায় আর 5 লাখ টাকা আমার কাছে অন্য কারণ চাইছে, এই 7 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করো আদিক বা ওই দুটাকে ট্যাকেল দেওয়ার দায়িত্ব তুমি ধ্বংসে ব্যবসা আর ওই দুটাকে যদি কোনো এর মধ্যে কোন রকম কিছু করে দায় দায়িত্ব। তারপরে যে আর একটা দায় দায়িত্ব হচ্ছে কি নির্বাচন হয়ে যাওয়ার পরে মন্ত্রী স্যারকে বললে আমি চালান করে দিয়ে কথা দেবো, কারণ আমার সব উপরে লাইন এই যে টাকাগুলো যাবে এই টাকাই কাজ করবে, কাজ করবে এই টাকাগুলোই কাজ করবে। দাও দাদা তুমি তো পরে মরে যাবা, ফেসবুক গুলো মেয়ে ছিলা ছবিটা দেখে দাও অনেক সুন্দর মেয়ে, কিন্তু এখন তো আর তার সুন্দরই নেই, তাহলে ওই এসে তো দিল থেকে আছে পছন্দ করবে, তোমার বেটার সামনেই বললাম বন্ধুকে গুলি মিস হবে কথার সাথে ভালো করে বুঝে দেখো বলছো নাকি, আর এটা হলে তাড়াতাড়ি ওই লাইনটা পড়ে দিচ্ছি আশহাওয়া অডিওতে শোনা যায় জেলা পুলিশের এসপির নাম করে গৃহবধূর থেকে 7 লাখ টাকা ঘুষ দাবি করেছেন ওসি মাহবুবুল আলম, অর্থ দাবির পাশাপাশি টাকার বিনিময়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা করারও পরামর্শ দিচ্ছেন তিনি, অডিওতে টাকা না দিলে বড় বিপদে পড়ে যাবেন বলে ওই গৃহবধূকে হুমকি দিতে শোনা যায়। দর্শক দুইটা বিরোধ দেখেছেন, দুইটা বিরোধ থেকে বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে ওগুলো করা হচ্ছে, সরাসরি তিনি ঘুষ চেয়েছেন 7 লাখ টাকা, তাকে ঘুষ দিলে মানে তাকে মানে মাদক ব্যবসা করতে দেবে, তার হাজব্যান্ড এখন কারাবন্দি আছে, তিনি এখন মাদক ব্যবসাটা চালাচ্ছেন, এখন পুলিশ বলতেছেন যদি মাদক ব্যবসা করতে চান তাহলে আমাকে 7 লাখ টাকা ঘুষ দিতে হবে, সিইউসি বলতেছেন আমাকে বদলি করা হয়েছে নির্বাচন করার জন্য, নির্বাচনে যিনি কাজ করবেন এমপির হয়ে এই জন্য তাকে সেখানে বদলি করা হয়েছে। ভেতর দুটো বিরোধ দেখেছেন, দুটো বিরোধ দেখে আসলে কী মন্তব্য করতে চান সেটা নিয়ে আপনার মন্তব্য জানাবেন।